বাংলাদেশ থেকে ভারতে ডাক্তার দেখাতে এসে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। শেষকৃত্য করবেন কিভাবে তা নিয়ে চিন্তায় পরিবার। গত 20 সেপ্টেম্বর বাংলাদেশের লেহেঙ্গা বাজার এলাকা থেকে পাসপোর্ট এবং ভিসা করে ভারতে ডাক্তার দেখাতে আসেন জমিদার শেখ নামে এক ব্যক্তি। ভারতে ঢুকেই তিনি গোয়ালপুকুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। মঙ্গলবার রাতে তার শরীর আচমকাই খারাপ হতে শুরু করে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে স্থানীয় গোয়ালপুকুরের লোধ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার মৃত্যুর খবর পেয়ে দুই বাংলার পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়ে। এ বাংলার মেয়েদের আত্মীয়রা ওপারার বাংলার তার দেহ কিভাবে পারাপার করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা। কারণ শেষকৃত্যের কাজ করতেই হবে, তাই পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন জমিদার শেখের মৃতদেহ ওপার বাংলার পরিবারের হাতে তুলে দিতে সাহায্য করবার জন্য। কোচবিহারের সর্বপ্রথম ইয়ং উইংস এয়ার হোস্টেস অ্যান্ড কেবিন ক্রু ইনস্টিটিউট, ভর্তি প্রক্রিয়া শুরু হবে 25 সেপ্টেম্বর থেকে। পুজোর ছাড় 10%, 100% চাকরির সুযোগ। আয় করুন প্রতি মাসে লক্ষাধিক, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ। জুম্বা, ফিটনেস, স্পোকেন ইংলিশ একেবারে বিনামূল্যে। আমাদের ঠিকানা NN রোড অপোজিট IDBI ব্যাঙ্ক, অ্যাবাভ নিন্দ্রা মোটরস, কোচবিহার। কন্ট্যাক্ট 6296081720। আসলে আমার কাকা হয় মানে 3 মাস পর ডাক্তারের বাড়ি আছে কলকাতায়, ডাক্তারি মানে ওষুধের জন্য। এখন 1 মাস আগে আসছিলো, এসে রিটার্ন চলে গেছে। এখন বর্তমানে ও ডাক্তারের বাড়ি যাওয়ার জন্য আসছিলো 20/9/2022। আচ্ছা, কালকে হঠাৎ ও বললো যে আমার শরীরটা একটু অসুস্থ মনে হয়। অসুস্থ হওয়ার পরে আমার একটু দেখলাম যে ডাক্তার টাক্তার দেখি, তার মধ্যে হঠাৎ শেষ। নাম জমিদার শেখ, মোহাম্মদ জমিদার শেখ। আপনার সাথে কি সম্পর্ক? ওনার ভাই আছে, বাবারা এখানে থাকে, ওর 4-5 ভাই আছে। তো উনি কি মানে যেটা নিয়ম আছে একটা দেশ থেকে আরেক দেশে আসার, তো পাসপোর্ট বানাই আছে, পাসপোর্ট করেই আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে স্যার এখানে আমাদের। আচ্ছা, আর বললাম যে ডাক্তার ওনার কি কলকাতায়? হ্যাঁ, ডাক্তার কলকাতায় দেখায়, ও হার্টের পেশেন্ট। আচ্ছা, তো মারা গেল কবে? কালকে সন্ধ্যার সময়। কি বাড়িতেই মারা গেছে? হ্যাঁ, হসপিটালে আসছিলাম, কিন্তু বাড়িতে আমরা বুঝতে পারলাম না। এখন হসপিটালে বললো যে মৃত্যু। এটা আজ কি হচ্ছে? হ্যাঁ স্যার, আজ কি হচ্ছে? আজ ওর মানে থানাতে বললো, তো বললো যে ওখানে যাও, ওখান থেকে একটা পোস্টমর্টম করতে হবে, তারপরে কিছু হবে।